শ্রীমঙ্গল থেকে বাসায় যাওয়ার পথে গাড়ি থেকে নামলাম একটা জিনিস দেখানোর জন্য, সেটা হলো এটা গয়াল না মহিষ দেখাবো উন্মুক্ত ভাবে। এই যে আমার পাশে দেখুন, দেখেন এই যে পুরো খেত জুড়ে ছাইরা রাখা আছে। আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি ওইরকম আগে দেখছি কিনা মনে পড়ে না। দেখার পরে গাড়ি থেকে নামলাম, মানে যারা আছে এগুলাকে দেখাশোনা করে, এদের সাথে একটু কথা বলবো। যে জায়গায় আসি এটা হলো শ্রীমঙ্গল আর হবিগঞ্জ, সম্ভবত এই জায়গাটার মাঝামাঝি, আমি শিওর লোকেশন জানি না। এই দেখেন আমার দিকে আসছে একটা মই, দেখেন ওই যে ভয় পাইছে, আমাকে দেখে ভয় পাইছে, পালাই যেত। এই যে দেখেন মহিষ, আমি একটা মহিষের কাছে যাওয়ার চেষ্টা করি, আমাকে ভয় পায়, মহিষগুলো আমাকে ভয় পায়, ভয় পায়। খুবই 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 চমৎকার একটা জায়গা, মহিষ দেখলাম। ওই পাশে আরো কিছু মহিষ আছে, ওইখানে যাবো, ওনার চাচার সাথে কথা বলবো, দেখি উনি কি মানে বলে, ওনার কাছ থেকে কোনো তথ্য নিতে পারি কিনা, এই মহিষগুলা কিভাবে লালন পালন হচ্ছে বা মহিষের মালিক কে এবং এগুলা কি কাজে ব্যবহার করা হয়, দেখি একটা মানে তথ্য নিতে পারি। আপনার এই মহিষগুলো দেখে আমরা সবাই আসলাম, খুব ভালো লাগলো, আপনার ভালো একটা উদ্যোগ। তো আমি বেশি কিছু জানবো না, ছোট্ট কয়েকটা জিনিস জানতে চাই। তো আপনি এই মহিষ কতদিন যাবত পালন করেন? ১৯ বছর যাবত। জি আচ্ছা, আর আপনার এখানে কয়টা মহিষ আছে? আমার ২৪টা। ২৪টা মহিষ আছে। এর মধ্যে এই ২৪টা মহিষে আপনি প্রতিদিন কত লিটার দুধ পান? ২৪টা মহিষে কিন্তু ২৪টা মহিষে দুধ দেয় না, দুধ দেয় ৭টা। আর ৭টা মহিষে দুধ দেয়। আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে আপনার এই মহিষ পালনে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার অনেক লাভ হয়েছে, মহিষ পালন লাভজনক। এখন আরেকটা জিনিস বলতে চাই যে আমার ভিডিও কিন্তু অনেক প্রান্তিক খামারি দেখে, অনেক বড় বড় খামারি দেখে, সাধারণ মানুষও দেখে, যারা খামার করতে চায়, যাদের এরকম খোলা মেলা জমিন আছে, তারা মহিষ কিভাবে লালন পালন করলে লাভবান হতে পারে, মানে কেমনে পালন করলে, যেমন আপনি যেইভাবে পালন করেন শুধু সেই কথাটাই বলেন, যেন আপনারটা দেখে আরেকটা মানুষ শিখতে পারে। জি, আমি তো এটা খামনে করি, পানি ফালছি, আরো জনে ফালো, ফালি আমরা সবাই উন্নত হই। আচ্ছা, আমি বলি ব্যাপারটা, চাচাই যেটা বুঝাইতে চাইছে সেটা হলো যে তারা যেভাবে মহিষ পালন করে, তারা মহিষ পালন করে মূলত এই যে ধানের ক্ষেত এটা কাটার পরে যে নাড়া থাকে, এটা এটা উমুক্ত ভাবে গরু রেখা হইতেছে, সারাদিন আর কোনো খাবার দেন না, শুধু পানি খায়, এরপরে নিয়ে গরুর গোয়াল মানে মহিষের গোয়ালে বাইন্দা রাখে, আবার পরের দিন এভাবে। তো বর্ষাকালে কিভাবে এদেরকে খাবার দাবার দেন? বর্ষাকালে আমরা কোনো গাছে ফলাই, দানো ফলাই, এরপরে। আচ্ছা, বর্ষাকালের জন্য উনি আলাদা খাবারের ব্যবস্থা আছে, যেমন ঘাস ঘাস নিয়ে কাইটানিয়া খাওয়ায়, কাইটানিয়া খাওয়ায় বা খড় খাওয়ায়। আচ্ছা, আর এই মহিষগুলার রোগ বলতে আপনার এই বছরে এই ২০২২ সালে কি কি রোগ হয়েছে? কোন রোগ হয় নাই এই বছরে, কোন রোগ হয় নাই। আর এই মহিষকে প্রজনন করান কিভাবে আপনারা? বাচ্চা কেমনে নেই? হ্যাঁ, বাচ্চা কেমনে নেই? বাচ্চা নেই, তাও লোকে বেটা বসে আছে। ও, মহিষ মানে প্রাকৃতিক ভাবে যেভাবে হয় সেইভাবে নেই। আর একটা জিনিস জানবো যে এই মহিষ আপনি কয় বেলা গোসল করান মহিষকে? যে মহিষ একটা যে আমাদের ঢাকার খামারিরা যারা মহিষ পালে, মহিষকে দিনে ২-৩ বার গোসল করায়, অনেক গরম, অন্তত সাড়ে তিন বার লাগে। কিন্তু আপনার মহিষ গুলাকে আপনি মানে কিভাবে গোসল করান? তিনবার পানির গাঙ্গা আছে, আপনাদের গাঙ্গা এগুলো নেইমা বৈশা থাকে। আচ্ছা, তো আপনি এই মহিষ গুলা এই ২০২২ সালে রানিং বছরে কোন মহিষ কি বিক্রি করছেন আপনি? না, আমি কিনছি, আরো বেচছি। কিনছেন? আচ্ছা, তো আপনি এই মহিষ পালনের প্রতি ইন্টারেস্টটা কিভাবে আসলো, মানে আগ্রহটা কিভাবে জাগলো আপনার? আগ্রহটা জাগলো এইভাবে, আমার ইচ্ছা করলাম যে বৈষ ফালি, কিন্তু বৈষ ফাললে আমার আল্লাহ সাহায্য করবা। আমি প্রথমে একটা বৈষ কিনছি, একটা বৈষ কিনা থাকি, এই পর্যন্ত ২৪টা বৈষের মালিক আছি, আর অনেক বৈষ বেচছি, বেচছি আর জমি কিনছি। আমরা দেশের হিসাবে ৩০০ একর, এরকম ৭ একর জায়গা জমি কিনছি। আচ্ছা, আর আপনার মহিষ আপনি কয়টা দিয়ে শুরু করছেন? প্রথমে একটা দিয়ে, এই ওই সপ্তাহ থেকে বাচ্চা হইতে হইতে তোগুলা। হ্যালো বিয়ার্স, এই যে চাচা মশাই বললো উনি সর্বপ্রথম একটা মহিষ কিনছে, সেই একটা মহিষ থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে তার আজকে কয়টা মহিষ? ২৪টা মহিষ। তার ২৪টা মহিষ মহিষ হয়েছে। তো সে যদি ২৪টা মহিষ এক একটা যদি ২ লক্ষ টাকা করে বিক্রি করে, তাহলে হিসাব করে দেখেন কত টাকার মালিক সে। আর এই মহিষের দুধ বিক্রি কইরা সে আর্থিকভাবে অনেক লাভবান, সচ্ছল। যদি হ্যাঁ, উনি বলছে যে দৈনিক ১২০০ টাকার
দুধ বিক্রি করতে পারে। সে যদি 1000 টাকার দুধ বিক্রি করে তাহলে বুঝে নেন সে মাসে কত টাকার দুধ বিক্রি করে। আর তার এই মহিষ পালনের ক্ষেত্রে তেমন কোনো খরচ নাই, এই যে প্রতিদিন ছাইরা রাখছে উন্মুক্তভাবে, মহিষের মতো মহিষ খাইতাছে, দিন শেষে বাড়ি নিয়ে যেতেছে, শুধু মহিষগুলোরে খোঁজ খবর রাখতেছে এই আর কি। তো এই অঞ্চলে আপনি ছাড়া আরো অনেকে কি মহিষ পালন করে? অনেক মহিষ আছে, অন্তত 500 মহিষ আছে। 500 মহিষ আছে। তো আমরা যদি আগে আসতাম তাহলে দেখতে পারতাম। খুব পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করলাম, তার চাচা মশাইকে আর কি বিরক্ত করতেছি না, অনেক সময় লস করলাম, এমনকি সন্ধ্যা হয়ে যেতেছে, আমাদেরও বাসায় যেতে হবে। আমরা সেই এই জায়গার নাম কি জানি, শ্রীমঙ্গল। আমরা এখন এটা উনি শ্রীমঙ্গল, ওনার সাথে দেখা হলো হাইওয়ে রোডে। তো হাইওয়ে রোডে দেখে আমরা গাড়ি থামায় আসলাম, তার সাথে দেখা করার জন্য কথা বললাম। তো আরেকটা জিনিস জানতে চাই, যদি আপনার কাছ থেকে কেউ মহিষ কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি বিক্রি করতে বিক্রি করবেন কি? অবশ্যই। সেক্ষেত্রে তো আপনার ফোন নাম্বার দাও, যেমন আমার ভিডিও অনেক মানুষ দেখে, তো তারা তাদেরকে যদি আমি এখানে ফোন নাম্বার দেই তারা কিন্তু আপনাকে ফোন দিবে মহিষ কেনার জন্য। যদি সেরকম আগ্রহী থাকে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন? 017 38 32 83 37। আবার বলেন নাম্বারটা। 017 38 32 83 37। ভিউয়ার্স, এই যে চাচামশের কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম, যদি কেউ তার কাছ থেকে মহিষ কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন, ঠিক আছে? আমি এরকম সিন মানে দেখি নাই কখনো, দেখলো অনেক আগে দেখছি, আমার এখন মনে নাই। তো আমার খুব ভালো লাগছে দেখা, আমি তো প্রথম গাড়ি থেকে দেখা ভাবছিলাম সম্ভবত গয়াল গয়াল এইভাবে বইলা নাইমা গেছি, তো আইসা দেখি মহিষ দূর থেকে, আসলে বুঝতে পারি নাই আমি তত ভালো, মানে মহিষ আর গয়ালের মানে মহিষের শিঙ্গুলা এরকম ভাবে করা ছিল যে গয়ালের শিঙের মতো, আর কিছু কিছু মহিষের পায়ের দিকটা গয়ালের মতো সাদা, এই ক্ষেত্রে আমি গয়াল ভেবে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আর যদি কেউ এখানে আপনার নাম্বারে ফোন দেয় অবশ্যই কথা বললেন, মহিষ যদি বিক্রি করেন কথা বললেন, এবং না বললেও না বিক্রি করলেও কথা বললেন, যেরকম বস কিনতে চাইব আমরা ওরকম কিনা দেওয়ার মতন ব্যবস্থা আছে, অনেক পয়সা। হ্যাঁ, আপনাকে এই যে এই ভিডিও দেখার পরে অনেক মানুষ আপনাকে ফোন দিবে, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই যে আপনাদের উন্মুক্ত ভাবে মহিষ পালন দেখাইলাম, গ্রামগঞ্জে এখনো উন্মুক্ত ভাবে মহিষ পালন করে মানুষ। ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাইতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ফরহাদ, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।